হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলে হট প্যাটিস। এটি খুবই সুস্বাদু একটা খাবার, আমার তো ভীষণ প্রিয়। এটি তৈরি করতে আমার কী কী লেগেছে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দা ঠিক মাঝখানে একটু গোল করে সেখানে 1টা ফেটানো ডিমের অর্ধেক, 2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং কিছু লবণ দিয়ে চারদিক থেকে ঘি দিয়েছি। ঘিটা চারদিকে দিতে হবে এবং তারপর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ঝরঝরে করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই ঝরঝরে একটা ব্যাপার না হয় ততক্ষণ পর্যন্ত মেখে তারপরে অল্প অল্প করে 1 কাপ পরিমাণ পানি দিব। শুরুতেই সবটুকু পানি দিচ্ছি না, কারণ আবার বেশি লিকুইড হয়ে যেতে পারে। তারপর এটিকে অনেকক্ষণ মাখতে হবে, 5 মিনিট। আমি 5 মিনিটের মতো এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আসলে নরম তুলতুলে একটা ময়ান হতে হবে, সেই জন্য 5 মিনিটের কম মাখা যাবে না। অনেকক্ষণ ধরে এটাকে মথার পরে প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে 30 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। ততক্ষণে আমি ভিতরের পুরটা বানানোর জন্য রেডি করছি। আমি এখানে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, টক দইয়ের মধ্যে বিভিন্ন মশলা যেগুলো দেখতে পেলেন সেগুলো দিয়েছি। তারপর এখন তেলে ভাজবো, 5 মিনিট রান্না করব। ঢেকে দেওয়ার পরে এখন আস্তে আস্তে এর ভেতরে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব, 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো একটু লবণ, 1টু ভালো করে নেড়েচেড়ে নিব। একটু জিরার গুঁড়া দিলাম, আদা রসুনের পেস্ট দিয়েছি একটু, 1 চা চামচ। এরপর যতক্ষণ না তেল উঠে আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকব। দেখতে পাচ্ছেন আমার এটি হয়ে গেছে। এটিকে খুব পোড়া পোড়া করার দরকার নেই, মোটামুটি একটু তেল ভাজা হয়ে গেলেই হলো। তো এখন আমি তৈরি করতে শুরু করেছি প্যাটিস। আটাটাকে আর 1 মিনিট ভালো করে মথে খুব বড় করে একটি রুটি বানাতে হবে। একটু চারদিকে আটা দিয়ে দিলে, ময়দা দিয়ে দিলে কি হয় বানানো সহজ হয়ে যায়। আমি বাটার দিয়েছি, মাঝখানে বাটার দিয়ে তারপরে একটু ময়দার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালো করে মেখে তারপরে 4টি ভাগে ভাগ করতে হবে। প্রথম 2 ভাগ একটু ছোট, তারপরে শেষের ভাগটা আর একটু বড়, আর মাঝখানেটা খুব বেশি বড়। তারপরে এভাবে আস্তে আস্তে করে এটাকে রোল করে নিতে হবে। আমরা যে প্যাটিসটা খুললেই দেখতে পাই যে খুব ঝুরঝুরে বিভিন্ন রকম পার্ট উঠে আসছে, এই যে আমি যে করছি এর কারণে আমার প্যাটিসটা বিভিন্ন পার্ট পার্ট আলাদা হয়ে যাবে এবং খুব সুন্দর মুচমুচে হবে খেতে। ঠিক এভাবে আরও 10 মিনিট আমি ঢেকে রাখব। দশ মিনিট ঢেকে রাখার পরে আবার চলে এসেছি। এবার আরেকটা ওই রকম বড় একটা রুটি বেলতে হবে, আরও 1 মিনিট ভালো করে মেখে নিয়ে। দেখতে পাচ্ছেন এবারকার রুটিটাও বেশ বড় হচ্ছে, তবে পার্ট পার্টগুলো একটু একটু বোঝা যাচ্ছে। যতটা সম্ভব রুটিটাকে খুব বড় করতে হবে।
তারপর চারদিক থেকে কোণাগুলোকে আস্তে আস্তে কেটে একটা সমান সাইজ মোটামুটি আনতে হবে। ধারালো ছুরি দিয়ে এটাকে কাটছি। কোণাগুলো তৈরি করার জন্য এটাকে চার কোণা সুন্দর করে বের করতে হবে। তারপর সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এক একটা ভাগে দুটো করে পেটিস হবে। কেউ চাইলে ছোট ছোট সাইজের চারটার পরিবর্তে আটটাও করতে পারেন। তো এভাবে আগে একটু ভাজি দিয়ে আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন মোট চারটা আমার হবে এতে। এভাবে শেপ করে নিলে একটু সুবিধা হয়। এবার পুর ভরে নিব। এভাবে চামচ দিয়ে দিয়ে কোণাকুনি একটা জায়গায় এই পুরটাকে রাখতে হবে। পরে দুইটি মাথা শুধুমাত্র এভাবে আটকে দিতে হবে আর দুই পাশ খোলা থাকবে। একটু ডিম দিলাম আটকে থাকার জন্যে। আর এর উপরে আবার আমি যে অর্ধেক ডিম রেখেছিলাম সেটিকে ব্রাশ করে দিব। দেখতে পাচ্ছেন একটু ডিম পেস্ট করে দিচ্ছি। দুই পাশ খোলা থাকবে, বের হয়ে আসবে। তো এখন উপরে হালকা ডিমের সেই পেস্ট লাগিয়ে দিচ্ছি। তবে একদম কিনারায় আসবে না, তা না হলে কিন্তু এটি ফুলবে না। ঠিক উপরেই শুধুমাত্র দিব। তারপর 5 মিনিট প্রিহিট করে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট বেক করব। দেখতে পাচ্ছেন খুবই আমি একটি প্যাটিস হয়েছে আমার, চারটি তৈরি করেছি, খেতে খুব মুচমুচে হয়েছে, একদম বেকারি স্টাইল হয়েছে। তবে বেকারিতে ঘিটা ইউজ হয়তো করে না, আমি করেছি বাড়তি টেস্টের জন্য। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।